Allison, Allison Lester. Vai, que aún la queda. Ok, ok, ok. Ok. Ya to choto tank. Klx er mul headlight er alo khubi baje. Yeah. Yo, man, yo. Yo. Yo, yo. Yo, yo. Pochondo ghum pacche. Gorur paya ache, khasir paya ache. Murgir paya? Murgir paya to hoy na. Tale to ki kam hobe. Etto kichu por poro jodi shit lage, ami shotti kotha amar gaaye ja ache shob agun jalai debo. Nota sare sare bondho thanda thakbe tarpor hoyto ar tarpor amader ekta ekta kore jacket khulte hobe. Na ektu ektu kore darabo ar gorom lagbe ar ekta ektu kore khulbo ar bag er moddhe dhukabo. এতটাই বেশি ঘন কুয়াশা এখানে যে রাস্তা চিনার কোনো ওয়ে থাকে না। আই থিঙ্ক উই নিড এ ব্রেক। ফাইনালি কি বলবো, ফাইনালি বলা যাবে না। আসলে আমি গতকালকে রাতে একটা ট্যুর শেষ করে আসছি, কিন্তু আসার পরই গতকাল রাত থেকে তাদের নোটিশ নকিং যে তরু আমাদের সাথে যেতে হবে। তো এত কাছের এত আপন ভাই ব্রাদার, বেশ কয়েকদিন ধরে তারা ট্যুর করছে না, এখন তাদের সাথে একা চাপতে পারছি না। তো যাই হোক, এখন আমরা যে ট্যুরটি দিতে যাচ্ছি এটা একটা গেরিলা ট্যুর। গেরিলা ট্যুর বলার পিছনে কারণ হচ্ছে যেটা, আমাদের 48 ঘন্টা একটানা রাইড করতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে। বলো ট্যুর সম্পর্কে কই যাবা? না, ট্যুর সম্বন্ধে বলতে গেলে আসলে আমরা সময় স্বল্পতার কারণে আমাদের রাতে রাইড করা লাগতেছে। তো আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে, আমরা টেকনাফ হয়ে আমরা নাইকনছড়িতে যাব। তো নাইকনছড়িতে বেশ কয়েকটা জায়গা আছে, ওগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আসলে আমাদের তো কাজকর্মের জন্য সময় পাই না, এই জন্য হঠাৎ করে একটা গ্যাপ পেলাম 48 ঘন্টার। চিন্তা করলাম এই চান্সে আমরা একটু সীমান্ত সড়কটা ঘুরে আসব। আমি একটা ট্যুর শেষ না করতে করতে তাদের সাথে আরেকটা ট্যুরে যেতে হচ্ছে এবং তারা কি পরিমাণ ইমোশনাল করেছে আমাকে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক বন্ধুরা, এখানে কথা বাড়বো না, আমাদের ট্যুর শুরু হয়ে যাবে। আমাদের আরেকজন ট্যুর পার্টনার অপু মৃধা, সে তার বাইক নিয়ে আবার কই গেল, মনে খুব শীঘ্রই চলে আসবে। আমরা ট্যুর স্টার্ট করে দিই। এদিকে আমাদের থটালা গ্রুপের ভাই ব্রাদাররা চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য, এবং একটা সেলফি পর্ব হচ্ছে এখানে। ওকে ওকে, ভুলে গেছি, ফিঙ্গার দিতে ভুলে গিয়েছিলাম, এখন স্টার্ট হয়ে যাবে। শুধু চারিদিকে শুধু ফিঙ্গার দেওয়া যায়, দশজন মানুষের ফিঙ্গার নিঃসংকোচে দেওয়া যায়। আমি শান্ত ফুল সিনকে ফুল পড়তে থাকি, তোমরা আসো। যদিও মিটারে হাফ শো করছিল, এখন দেখি হাফ থেকে কতটুক ভরা যায়। যেহেতু আমার ট্যাঙ্কটা ছোট, তাই অল্প অল্প করে সবসময় লোড রাখতে হবে। হালকা, একদম হালকা। ওকে 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 ওকে। এত ছোট ট্যাঙ্ক যে 200 টাকা তেল বললে হাফ লিটার, মানে হাফ ট্যাঙ্কি ফুয়েল হয়ে গেল। তো ইনভার্টার চলে আসলো, তো যাত্রা শুরু করা যাক। যদিও আমার পর্যাপ্ত রেস্ট নেওয়া হয়নি, আমি আসলে বুঝতে পারছি না যে কতটুকু কি রাইড করতে পারবো। অনেকদিন পরে রাতে রাইড করছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে রাত যত ঘুমিয়ে হবে হয়তো খারাপ লাগা শুরু হবে, দেখা যাক কি হয়। সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো, যাতে আপনারা আমার এই রাতের রাইড করার অভিজ্ঞতা থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিতে পারেন এবং আপনাদের বাইক ট্যুরিং ট্রাভেলিংয়ে যেন কাজে লাগাতে পারেন। ঠান্ডা বেশ ভালোই, আস্তে কুয়াশাও বেশ, তবে ঘন কুয়াশা না। ঘন কুয়াশা হলে আরও কষ্টকর হয়ে যেত আমাদের ভ্রমণটা। কেএলএক্সের মূল হেডলাইটের আলো খুবই বাজে, এবং তাই আমাকে দুইটা ক্রি লাইট লাগাতে হয়েছে, এবং দৌড়ের প্রজেকশন মানুষের চোখের যেন কোনো প্রকার ক্ষতি না করে সেই কারণে আমি প্রজেকশনটা লাগিয়েছি। তো ফাইনালি ঘন কুয়াশার মধ্যে চলে আসলাম।
সামনে বড় বড় গাড়ি থাকায় কুয়াশাগুলো ওইভাবে এখনো চোখে পড়ছে না, তবে দূরে দেখা যাচ্ছে ওই যে উপরে সাদা যা দেখছেন সবই কুয়াশা। তবে রাস্তায় প্রচুর যানবাহন চলাচলের কারণে রাস্তার লেভেলে ওইভাবে কুয়াশা এখনো আসেনি। আমার মনে হয় যখন একটু ফাঁকা নিরিবিলি এলাকায় যাব তখন আবার ঘন কুয়াশার সম্মুখে পড়তে হতে পারে। এই কি টাইমিং এখানে! আমাদের নাইত খান আর তুইন খানের খুব প্রিয় একটি হোটেল রয়েছে, নাম তৃপ্তি হোটেল। বিশেষ কারণে তারা এখানে দাঁড়াতে চেয়েছিল, আমিও ফরচুনেটলি এখানেই ব্রেক করলাম। ইয়া ইয়া ম্যান ইয়ো 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 ইয়ো, প্রচন্ড ঘুম পাচ্ছে বন্ধুরা। প্রচন্ড লেভেলের ঠান্ডা, সেই ঠান্ডার সাথে ফাইট করতে করতে রাইড করতে করতে অবশেষে আমরা আমাদের নাইট কার আর টুইন ভাইয়ের প্রিয় একটি হোটেল তৃপ্তি হোটেল। এর আগে তারা এখানে রাতে ডিনার করেছিল এবং ডিনারের মান নাকি খুবই ভালো ছিল। কি এমন ছিল এই তৃপ্তি হোটেলে যে আপনার ভালো লেগেছিল? এখানে এটার মেনু শুনলেই আপনার মনে চাবে যে এখন আরেকবার খাই। আচ্ছা, খাবারের মান কেমন ছিল? ভালো। নায়েক, ইয়েস, কি অবস্থা? এই তো ফ্রেন্ড, হাউ আর ইউ, কেমন আছো তুমি? ভালো আছে। এই যে তোমাদের পছন্দের তৃপ্তি হোটেলে দাঁড়ালাম, এখন কি খাওয়াবা? তুমি এই হোটেলের যদি আইটেমের নাম শোনো যাবে না, চোখটা বন্ধ করা যায় কিনা। আজকে আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলছি বন্ধু, বুঝছো? ঢাকা থেকে ফেনী পর্যন্ত চলে আসছি, অ্যাডাপ্টারের মধ্যে আমি হেডফোনের জ্যাকই লাগাইনি। কঠিন অবস্থা, আমার ব্লগ আজকে শেষ। আসলে লাস্ট টাইম আমি যখন পারুয়া রোডে গিয়েছিলাম তখন আমার এই ধরনের একটা মিস্টেক হয়েছিল। তো সেম ঘটনা তোমার সাথে আসলে অনেক সময় হয়ে যায়, অতিরিক্ত এক্সাইটমেন্ট, স্পেশাল কোনো ট্যুরে গেলে এই ধরনের ভুলটা বেশি হয়। নর্মালি কিন্তু এই ধরনের ভুল হয় না। তবে তো ভাই চলে আসছে তাদের খাবারের মেনু জানানোর জন্য এই তৃপ্তি হোটেলে। তো ভাই আপনার নাম কি? আপনাদের মেনুটা একটু বলেন। খাবারের আইটেম আছে, দেশি মুরগি আছে, দেশি হাঁস আছে, বালি হাঁস আছে, পানকরি আছে, ডাউক আছে, বগ আছে, কবুতর আছে, কোয়েল আছে, হরি আছে, সরস পাখি আছে, রুই মাছ আছে, কাটু মাছ আছে, কাতলা মাছ আছে, শিং মাছ আছে, পাঁচমিশালি মাছ আছে, কোরাল মাছ আছে, শীতল মাছ আছে, পাবদা মাছ আছে, বাইক মাছ আছে, শিং মাছ, তারপরে এই পোয়া মাছ আছে, গরুর মাংস আছে, গরুর কলিজা আছে, গরুর বটা আছে, গরুর মগজ আছে, গরুর পায়া আছে, খাসির পায়া আছে। মুরগির পায়া? মুরগির পায়া তো হয় না, তাহলে তো কেমন হয়? তো মুরগির পায়া হয় না বলে এখানে মুরগির পায়া নাই, বুঝতেই পারতেছেন কত ধরনের খাবার এই তৃপ্তি হোটেলে আছে। যাই হোক, আজকে তো আর হলো না, এরপর যখন আসবো এই তৃপ্তি হোটেলে এই বুড়ো বুড়ো নায়কদের সাথে তৃপ্তি করে পেট পুরে খেয়ে যাবো। ওকে ভাই, চাটা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেলো, দুই কাপ খেলাম। মি টু। এবার চলে আসলাম পুরো ঘন কুয়াশার মাঝখানে, কিন্তু কুয়াশা এই আসে এই চলে যায়, আকাশ একেবারে ঘোলা আর আমার প্যান্ট মনে হচ্ছে যে ভিজে যাচ্ছে। এবার একেবারে ঘন কুয়াশা, কুয়াশা কখনো ঘন হয়ে আসে আবার কখনো হালকা পাতলা। এখন যেমন একটু ঘন কুয়াশা, যখনই ঘন কুয়াশা চলে আসবে তখনই আপনারা অবশ্যই অবশ্যই গাড়ি স্লো করে ফেলবেন, কারণ কুয়াশার কারণে কিন্তু কুয়াশার ওই পাশে কী আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো যখন আপনি শিওর হবেন যে ওই পাশে কোনো বাধা বা কোনো যানবাহন নেই তখন আপনি আবার অ্যাক্সেলারেট করবেন, কিন্তু একেবারে সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে। ওরে কি ভয়াবহ কুয়াশা, একদম হঠাৎ করে শুম করে সামনে চলে আসে, সামনে কিছু দেখাও যায় না কুয়াশা ছাড়া, আবার চলে যায়, মানে বেশিক্ষণ সাস্টেন করে না, কিন্তু ভয় লাগে।
হঠাৎ করে দেখাতে ভয় লেগে যায়, আরে সামনে কি আছে, কিছু দেখা যাচ্ছে, সামনে কি গাড়ি রইল কিনা, কিছু আছে কিনা, বাড়ি খেলাম কিনা। যাক আল্লাহ বর্ষা, আমি আমার সাধ্য মতো আমার টিম নিয়ে আমি খুব সতর্কতার সাথে যাচ্ছি। এরপর যদি শীত লাগে, এত কিছু পরার পরও যদি শীত লাগে, আমি সত্যি কথা আমার গায়ে যা আছে সব আগুন জ্বালাই দেবো, আগুন যা, পরে বাইক চালাবো। ব্যাগের থেকে একটার পর একটা শীতের জামা কাপড় আমরা শুধু বের করছি, কিন্তু আমাদের শীত কোনোভাবেই কমছে না। তো অলরেডি আমি অনেক মোটা হয়ে গিয়েছি, আমার সাথে নাইট ইয়েস নাইট উদার কাছে হয়ে গিয়েছে, দুইটা জ্যাকেট পরেছে। তবে আমি একটা সোয়েটার, দুইটা জ্যাকেট, একটা শার্ট এবং সবগুলো হচ্ছে কটনের। হ্যাঁ, সেই সাথে লাস্ট এসে উইন্ড ব্রেকার এবং রাইডিং জ্যাকেট তো ভিতরেই আছে। না, আমি তো ভিতরে ফুলাতে গেঞ্জি পরছি, তারপরে একটা জ্যাকেট পরছি, তারপরে আরেকটা জ্যাকেট পরছি, লাস্টে কোনো কিছু কাভার হইতেছে না, পরে ভিতরে আরেকটা গেঞ্জি পরলাম, তার উপরে মানে দুইটা গেঞ্জি, এক দুইটা জ্যাকেট, আর হচ্ছে এই হ্যান্ড গ্লোভস, লাস্টে বাধ্য হয়ে ইঞ্জিনের উপরে রেখে দিছি, হ্যান্ড গ্লোভসটা গরম করে নিলাম। বন্ধুরা, কি পরিমাণ আমরা ঠান্ডায় সারভাইভ করছি এটা আসলে বুঝানো সম্ভব না, ব্যাপক কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা চট্টগ্রামে অলরেডি চলে আসছি। এই কষ্টটা যে একটা কি মানে অস্বাভাবিক আনন্দ, যারা অ্যাডভেঞ্চার লাইফ যারা পছন্দ করে তাদের কাছে এই কষ্টটা খুব এনজয়েবল। এই দেখেন, শীতের কষ্টে ওষুধের ডিব্বা বের করে একটা একটা ওষুধ গিলবে এখন, আর আমরা অপেক্ষা করছি রাতের জন্য। রাত আসলে আবার আমরা বের হয়ে যাব, এখান থেকে রওনা দিব নাইকুলছড়ির উদ্দেশ্যে। যাই না এই রাত থাকতে আমরা কতটুকু জায়গা পৌঁছাইতে পারি দেখা যাক। খুবই কষ্ট হচ্ছে, ঘুম পাচ্ছে, হাই পাচ্ছে, কুয়াশা, ঠান্ডা, সব কিছু মিলিয়ে একটা চরম একটা অভিজ্ঞতা। না, অলরেডি কিন্তু এখন বাজে হচ্ছে 4:08, আর এই সময়টা ঠান্ডাটা সবচেয়ে বেশি পড়ে। কয়টা পর্যন্ত ঠান্ডা বেশি পড়ে মানে এই এখন তো মাঝরাত না, এখন ঝড় হচ্ছে মোটামুটি 6টা পর্যন্ত। হ্যাঁ, শীতের স্পেশালি উইন্টার গ্লাভস নিয়ে আসছে এবার। এবার একটু শান্তিতে চলতে হচ্ছে, আগে তো হাতটা তো অবশ হয়ে যেত। আল্লাহর রহমতে বেশ ভালোই আরাম পাচ্ছি। রাত, তোমার তো আবার শীতে ধরা পড়লে, তোমার প্রোটেকশন ঠিক আছে তো? রেইনকোট মেনকোট যা আছে। রেইনকোট পরেছো? কোন ব্র্যান্ডের রেইনকোট? ওই আগের ইউহি না, ইউহি রেইনকোট ভালো। চলেন, এখন একটু আরাম লাগছে, শীতটা কম লাগছে, কিন্তু গ্লাভসটা তো ঠিক মতো পরা হলো না। আল্লাহ বর্ষা, দেখি। কক্সবাজার রোডেও ব্যাপক ঘন কুয়াশা, একটু পর পরই সাদা হয়ে আসছে রাস্তাঘাট, আবার কখনো কালো কালো কুয়াশা, সাদা কুয়াশা, কালো কুয়াশা। সম্ভবত কালো কুয়াশাটা হয় অন্যান্য বাইকের ধোঁয়ার সাথে মিক্সড হয়ে কুয়াশাটা কালো হয়ে যায়, সেটা আরও ভয়ানক। এখানেই সবচেয়ে বেশি কুয়াশা বলে মনে হচ্ছে, নাকি আমার ভাইজোর গোলা হয়ে গেল সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ, কুয়াশা, প্রচুর কুয়াশা, সেই সাথে আমার ভাইজোরও গোলা হয়ে গিয়েছে। বলে আমি পটিয়ার ভিতরে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, পিছন থেকে ওরা হর্ন দিয়েছে, তা না হলে আমি বুঝতে পারতাম না এতটাই বেশি ঘন কুয়াশা এখানে, যে রাস্তা চিনার কোনো ওয়ে থাকে না। ও শিট,
I think we need a break. Bhaijur gola, rasta gola, shobi kuasha ekakar. Bhaijur motamoti pani jome ache. Ore kuasha re. এ বছর মানে সবচেয়ে বেশি কুয়াশা এখানে দেখতে পাচ্ছি। বাতাসের ঠান্ডাটা এতটাই বেশি যে মাথা ব্যথা শুরু হয়ে যায়। ভাইজর অলরেডি ঘোলা, ভাইজর খুলে আমাকে রাইড করতে হচ্ছে। ওরে আল্লাহ, এমনই এক অবস্থা। কুয়াশা এত ঘন, এত বেশি ছিল যে ভাইজোর ঘোলা হয়ে আমার চশমা ঘোলা হয়ে, আমার চোখের পাপড়ি ঘোলা হয়ে, চোখের মণি ঘোলা হয়ে, মানে কি বলবো, আর কোনোভাবেই রাইড করতে পারছিলাম না কোনোভাবে। মানে ঠান্ডাও লেগে গেছে বন্ধু, যে পরিমাণ ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডায় ভাজা বাদাম থাকলেও কাঁচা হয়ে যেত। আপাতত আমার এই কাঁচা মরিচ তো তো সাধারণত যারা নাইট রাইড করে তাদের আমরা পাবে। ঘুম ভাঙানোর জন্য নতুন একটা টেকনিক, আমরা কাঁচা মরিচ খাচ্ছি। আসলে এর আগে একবার ঘুম পেয়েছিল, তখন খেয়েছিলাম, কাজে দিয়েছে। এই যে আমাদের সাথে আছে রাহাত, নিউ কালেকশন চলে আসছে। ভাই কেমন লাগে, লাইভে কখন এইভাবে কাঁচা মরিচ খাই নাই, ঝাল লেগে গেছে না কিন্তু। বিস্তারিত পরে শেয়ার করবো, আপাতত ঝাল